হাজি ফুলমিয়া কমপ্লেক্স, ভৈরবের সবচেয়ে বড় যে মার্কেট সেই মার্কেটটি হাজি ফুলমিয়া কমপ্লেক্স। কি জুতা বিক্রি করেন আপনি? লেডিস জেন্টস ছোট বাচ্চাদের শু। আচ্ছা আচ্ছা, পিউ জুতা নাকি না পিউ? বাংলা পিউ দুটোই বিক্রি করেন? গ্যারান্টি আছে এগুলি? 90 দিনের গ্যারান্টি। ভৈরবে আসতে পারবেন, আর ঢাকা থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে ট্রেন বাস যে কোনো যানবাহন আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আছি ভৈরব উপজেলা সদরের সামনে, এটা হলো উপজেলা পরিষদ কমপ্লেক্স ভৈরব। এই যে সামনে যে একটা বোর্ড দেখা যাচ্ছে, এটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভৈরব। আমরা আপনাদেরকে দেখাবো হাজি ফুলমিয়া কমপ্লেক্স, জুতার একটি বিখ্যাত মার্কেট। সারা বাংলাদেশেই এই মার্কেটের ব্যাপক পরিচিতি। আমরা এখানে ঢোকার আগে আসলে আর কিছু জিনিস দেখাই। এটা হলো ইসলামী ব্যাংকের শাখা আছে এখানে, তাছাড়া বিভিন্ন ব্যাংকের আল আরাফা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আছে এখানে, তাছাড়া মানিগ্রাম, রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন সব কিছুরই এখানে শাখা আছে। এই মার্কেটে হলো ভৈরব উপজেলা সদরের একদম সামনে হাজি ফুলমিয়া কমপ্লেক্স। আমরা দেখব এই মার্কেটে কী ধরনের জুতার দোকান আছে। প্রথমে আমরা দেখছি একটি ব্যাগ বিক্রির দোকান। কী নাম তোমাদের দোকানের? আরিফি ব্যাগ স্টোর না? সব পাইকারি দিয়ে বিক্রি করো? আচ্ছা, সব স্কুল ব্যাগ না অন্য অন্য ব্যাগ আছে? হ্যাঁ, কী কী ব্যাগ আছে বাবা? স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ না? আচ্ছা, কয়টা থেকে শুরু হয় এই পাইকারিটা? সকাল 8টা থেকে শুরু করো না? আচ্ছা, আর যে কোনো কোয়ান্টিটির মাল নিতে পারবে? স্কুল ব্যাগের দামটা নিজের কত, উপরে কত? কত? শুধু 90 টাকা পাইকারি দামটা। একটু দেখো না, 90 টাকার কোনটা? 90 টাকা থেকে শুরু হইবে। আর সবচেয়ে বেশি দামিটা কোনটা, কত দামের? 620। আচ্ছা, 620টা একটু দেখাইবো আমাদেরকে। এটা 90 টাকা না? 90, এগুলি পড়বে 90 টাকা করে প্রতি পিস। আর যেটা 600 টাকা সেটাও আমরা দেখব, এটা হবে 90 টাকা। কালার হবে কয়টা বাবা? এটা দুইটা কালার হবে, একটা লাল কমলা এরকম, আর এটা হবে নেভি ব্লু এরকম একটা কালার। আর যেটা 600 কত বাবা? 620 টাকা। এটা খুলে একটু খোলা যাবে, এটা হবে 620 টাকা। হ্যাঁ, সুন্দর, তুমি তো ধৈর্য। এটা হ্যাঁ, এটা হবে 620 টাকা। এই ব্যাগটা হবে 620 টাকা। অনেক সুন্দর একটি ব্যাগ, ধোয়া টোয়া যাবে তো? না, ধোয়া টোয়া যাবে, চেন টেনগুলো ভালো। এটা 620 টাকা না? এটা কালার হবে চায়না কোয়ালিটি। কালার হবে কয়টা? একটা কালারই না? এটা 620 টাকা। আচ্ছা ঠিক আছে না, এই মার্কেটে তো ফুলমিয়া কমপ্লেক্স। আমরা আছি হাজি ফুলমিয়া কমপ্লেক্স মার্কেটে, আপনাদেরকে দেখাচ্ছি এই মার্কেটের ভিতরকার বিভিন্ন দোকান আছে। এটা ঋতিকা শুজ, একটি নতুন দোকান হয়তো। এটা আগে ইয়া ছিল না, আর কা দোকান ছিল না বাবা? এটার নাম না কি ছিল দোকানে? আর কা দোকান ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে একটা দোকান আছে এদের। আচ্ছা, এখন হলো ঋতিকা শুজ। ওনারা হয়তো ওনাদের একটা নিজস্ব ব্র্যান্ড আছে, সেটা বিক্রি করছেন ঋতিকা শুজ। একটু দেখা বাইরে থেকে, এটা এরকম দোকান। এখানে আছে শীতের জুতা বা কি বলে লোফার, এগুলি বিক্রি করেন। ওনার কী নাম আপনাদের দোকানের? আপন শুজ। আপন শুজ, হারুন মিয়া প্রোপ্রাইটর। এটা হলো হাজি ফুলমিয়া কমপ্লেক্স। যে এখন ঈদের একদম খুব কাছাকাছি, আজকে 12 তারিখ, 12/6 জুন মাসের 12 তারিখ, আর 17 তারিখ সম্ভবত ঈদুল আজহা। আমরা একটু দেখাই আসলে এই মার্কেটে কী ধরনের জুতার দোকান আছে, এগুলি দেখাচ্ছি। প্রত্যেকটি দোকানই অজস্র অজস্র পরিমাণে ডিজাইনের জুতা আছে। এবার কি শীতের জুতা কি একটু আগে আগে এসে বলো নাকি, মানে শীতের কালেকশন দেখা যায় প্রায় দোকানই ভরা? সবই চলে শীতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দেখছি হাজি ফুলমিয়া কমপ্লেক্স মার্কেটটি, এই মার্কেটের ভিতরে কী ধরনের জুতার দোকান আছে। সবাই পাইকারি বিক্রি করে। আপনারা যারা বাংলাদেশের সকল জেলা উপজেলা থেকে যারাই আসতে চান ভৈরবে আসতে পারবেন। আর ঢাকা থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে ট্রেন বাস যে কোনো যানবাহন আপনি ইউজ করতে পারবেন। ফুলমিয়া কমপ্লেক্স, হাজি ফুলমিয়া কমপ্লেক্স বা হ্যাঁ এই মার্কেটটি। খুবই ভালো মানের জুতা বিক্রি করছেন ওনারা। আপনারা আসবেন, এখান থেকে পাইকারিতে জুতা নিতে পারবেন।
এটা হলো মডার্ন শো, মডার্ন শো। হ্যাঁ, যারা ট্রেনে আসবেন, যারা ট্রেনে আসবেন তারা ঢাকা থেকে যদি আসেন অবশ্যই আপনি চট্টগ্রামগামী, সিলেটগামী অথবা কিশোরগঞ্জগামী ট্রেনে আসতে পারবেন। তবে ট্রেনে ওঠার আগে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ট্রেনটা ভৈরব বাজার স্টপেজ আছে কিনা। আর যদি বাসে আসতে চান সেক্ষেত্রে গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ, যে কোনো জায়গা থেকে অথবা কামরাপুর থেকে আপনি বাসে আসতে পারবেন। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে বাসে আসলে, আর ট্রেনে আসলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ভালো ভালো ট্রেন আছে ভৈরব আসার জন্য। তো ওঠার আগে অবশ্যই, ট্রেনে ওঠার আগে জিজ্ঞেস করবেন যে এখানে এই ট্রেনটা ভৈরবে যাত্রাবিরতি আছে কি না। তো যাই হোক, আমরা দেখছি, আমরা দেখছি হাজি ফুলমিয়া কমপ্লেক্স, ভৈরবের সবচেয়ে বড় যে মার্কেট সেই মার্কেটটি হাজি ফুলমিয়া কমপ্লেক্স। আমি শুধু ভিতরকার দৃশ্য দেখাচ্ছে এই কারণে, অনেকেই আছেন যে হয়তো বুঝতে পারেন না যে কী ধরনের জুতা আছে বা কী ধরনের দোকান আছে। অনেকে ভাবেন যে হয়তো 2-4-5টি দোকান আছে, আসলে শত শত দোকান আছে, শত শত দোকান আছে, বা হাজার বললেও অত্যুক্তি হবে না, অনেক দোকান, অনেক দোকান আছে। এই হলো অবস্থা। আচ্ছা, আমরা এই ভিডিওটি এখানেই শেষ করবো, আমরা আরেকটি মার্কেট দেখাবো আপনাদেরকে, সেটা হবে জিয়া কমপ্লেক্স, সেটা হবে জিয়া কমপ্লেক্স। আসেন, আপনার দোকানের নাম কি? মাইমুনা শুজ। কি নাম? মাইমুনা শুজ। এটা কোন মার্কেটে? এগুলিতে। আচ্ছা, কি জুতা বিক্রি করেন আপনি? লেডিস, জেন্টস, ছোট বাচ্চাদের শু। আচ্ছা আচ্ছা, পিউ জুতা না কি না? পিউ, বাংলা পিউ, সব দুটোই বিক্রি করেন? গ্যারান্টি আছে এগুলি? 90 দিনের গ্যারান্টি, 90 দিনের গ্যারান্টি। আচ্ছা, এখানে যারা বাইরে থেকে যারা আসে, ধরেন ভৈরবের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে, তাদের ধরেন তারা যারা জুতা নিতে আসবে বা আসে, তাদের লেনদেনে কোনো সমস্যা নেই তো? মানে কোনো এখানে ভয়ভীতি নাই তো? ভালো মার্কেট, সারা বাংলাদেশে বিখ্যাত একটা মার্কেট না? আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা আপনাদেরকে যে বিষয়টি আর একটু ইন্ডিকেট করার চেষ্টা করলাম, যে এখানে আসলে যে সকল জুতার মার্কেট আছে এখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার জুতা সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে। যার কারণে সব ব্যাংকের শাখা আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, থাকার হোটেল অনেক ভালো ভালো হোটেল আছে, যেটা যে কোনো একটা জেলা শহরের চেয়েও ভালো, কারণ ব্যবসায়িক এলাকা হিসেবে ভৈরবের ব্যাপক পরিচিতি সারা বাংলাদেশে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলে অবশ্যই জন্য দোয়া করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সে প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজি ফুলমিয়া কমপ্লেক্স, ভৈরব উপজেলা সদরের সামনে এই মার্কেটের অবস্থান। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।